আসসালামু আলাইকুম আজকে আমি বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আসা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। যা উনত্রিশতম বিশেষ পরীক্ষা আসছিল এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা আরও এসে থাকে দশমিকের যুগ নির্ণয় যারা অনেকে আসেন পারেন না তারা অবশ্যই ভিডিওটা বুঝতে হলে প্রথম থেকে শেষ পথে দেখতে দেখুন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে বলছি কত এক দশমিক এক এবং দশমিক শূন্য শূন্য এক এবং দশমিক শূন্য শূন্য এক এক এই সঙ্গে সমষ্টি ব্যয় করতে হবে সমষ্টি মানে কত যুগ অনেকেই যোগ পায় না কিন্তু দশমিকের যুগটা কীভাবে সাজাতে হবে তাও বোঝেন না তাই বোঝা যেন ভিডিওর সাথে থাকুন দেখেন প্রথমে কি করবো আমরা এটা লিখবো এক দশমিক কত আছে আমার এক দশমিক এক তারপর এটা লেখবো আমরা কী করব দশমিকের নিচে দশমিক লিখবো দশমিকের নিচে আমরা কী লিখবো দশমিক তাহলে আমার দশমিক শূন্য এক তারপর এটা আমার কত আছে দশমিক জিরো জিরো এক এক এইভাবে সাজাতে হবে অনেকে আছে সাজাতে পারে না যার জন্য আমাদের ম্যাথটা কি হয় না তাই সাজানো ভালো করে দেখে নেন তারপরে আমরা যোগ করে দেব এক 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 শূন্য যোগ করলে কত এক এক শূন্য শূন্য যোগ করলে কত এক তারপর দশমিক আর আছে কত এক আমাদের হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে আমাদের এখানে কলকুণ্ডা ছিল এটা আমি অনেকটি চাকরির জন্য ভিডিও আপলোড করছি যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন আপনাদের খুবই কাজে দিবে। এবং খুবই কমন উপযোগী মেয়াদগুলো যেটি আছে এগুলো আমি সমাধান করে দিতেছি আসসালামু আলাইকুম